প্রথমে আমি ধন্যবাদ জানাব আমাদের প্রেস ফ্রেন্ডগুলিকে, আমাদের এই যে সন্ধ্যার যে ইম্পর্টেন্ট যে নিউজকে আমাদের কভার করার জন্য। আজকে আসলে আমরা প্রেস মিট এখানে যে করার জন্য আমরা যে সিদ্ধান্ত নিতে হয়েছে, যে বাধ্য হয়েছে, যে কারণ আমরা জানি যে 13 তারিখ যে ঘটনা, আমাদের দুইজন ইকফাই স্টুডেন্টদের যেভাবে টর্চার করা হয়েছে ট্রাফিকের দ্বারা, হ্যাঁ, সেই বিষয়কে আমরা ক্লিয়ার করার জন্য এবং আমাদের পদক্ষেপ কি হবে তা বলার জন্য আমরা আজকে এখানে প্রেস মিট করেছি। আমি বলবো যে 13 তারিখের যে ঘটনা আমরা সবাই অ্যাওয়ার, হ্যাঁ, আমরা সবাই জানি কি হয়েছে সেই সময়ে। আমি প্রথমে টাউন কমিটির প্রেসিডেন্ট হয়ে আমি তাদের সঙ্গে প্রথমে আমি সাক্ষাৎ করেছি, কেউ যায়নি আমাদের মধ্যে যে ফোন এসেছে, এরপরে আমি এখানে গিয়ে তাদের সঙ্গে আমি কথা বলেছি, এরপরে জানতে পেরেছি যে স্টুডেন্টদের কোনো রুম নাই সেখানে। সেখানে আমাদের ছাত্রদের যে দুইজন ছাত্র আছে তাদের কোনো ভুল নাই, বরঞ্চ তাদেরকে ট্রাফিক যে ডিউটি থাক আছে সেই ট্রাফিক পুলিশ তাদেরকে তুলে নিয়ে তাদের অফিস আমরা জানি যে ট্রাফিক ভবন লিচুমনির পাশে, সেখানে নিয়ে গিয়ে তাদেরকে মারধর করা হয়েছে। হ্যাঁ, তারা জানতে চেয়েছে তাদের কি ফলস, তাদের কি রং হয়েছে, কিন্তু তাদেরকে বলা হয়নি। তাদেরকে জাস্ট বলা হয়েছে যে আমরা আমাদের চাকরি বাঁচাতে হবে। তো আমি এখানে আমি যে প্রশ্ন করব যে যেই আমাদের ছাত্রদেরকে হাত তুলেছে, আমি তাদেরকে প্রশ্ন করব চাকরি বাঁচানোর জন্য কি হাত তুলতে হয়, কাউকে পিটিয়ে বা মারে কি হাত তুলে কি চাকরি বাঁচাতে হয়, এটা আমি প্রশ্ন করব। আর এরপরে আমাদের যে পদক্ষেপ হয়েছে, এরপরে আমরা এই বিকালে আমরা এফআইআর করেছি এনসিসি পিএসএ, তারা এখানে এনসিসি পিএসএ আমরা এফআইআর করেছি কিশোর বণিকের নামে, যে ট্রাফিক আর তিনজন আছে কিন্তু তাদের নাম আমরা পাইনি। কিন্তু আমাদের যে ভিকটিমস তারা জানে যে তারা চেহারা দেখলে তারা বুঝতে পারবে যে তারা বলতে পারবে, কিন্তু আমরা তাদের নাম এখনো পাইনি। কিন্তু আমার কিশোর বণিক শিওর কনফার্ম সে মারেছে এবং সে তার চেহারাও জানে আবার তার নামও আমরা জানে, এটি কনফার্ম। তো আমরা সেই বিকালে আমরা মেডিকেল টেস্ট করেছি, এরপরে আমরা তার বিরুদ্ধে একটি এফআইআর করেছি। আমরা এই সময় মোটামুটি রাত্রে 12টা পর্যন্ত আমরা থানাতে থাকছি। হ্যাঁ, এরপরে নেক্সট দিনে আমরা জানতে পারি যে আমাদের ইকফায়ার স্টুডেন্ট এঞ্জেল রিয়াং এর বিরুদ্ধে আবার ট্রাফিকের পুলিশে কিশোর বণিক ফেক একটি মিথ্যা একটি মামলা করে তাদের বিরুদ্ধে কেস দিয়েছে। সেই কেসের বিরুদ্ধে আমরা জানতে বা তার উপরে কি কেস করা হয়েছে তার জানার জন্য আমরা খুব মুশকিল হয়েছি। হ্যাঁ, তারপরে শেষে আমাদের চাপে পুলিশ প্রশাসনকে বলতে বাধ্য হয়েছে কোন দ্বারা তাদের কেস দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে যে কেস মামলাটা নেওয়া হয়েছে সেকশন আইপিসি 342 এন্ড 353 এই মামলায় তার বিরুদ্ধে কেস নেওয়া হয়েছে। তো আমরা এরপরে আমরা তার এগেন্সে আবার ফেক যেভাবে ফেক, হ্যাঁ, তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছি, তার বিরুদ্ধে আবার আমরা এফআইআর করেছি। কেন এভাবে মিথ্যা মামলা কেন করেছি তার বিরুদ্ধে আমরা আবার এফআইআর করেছি। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি যে আমরা যে 13 তারিখে যে বিকালে রাত্রে যে আমরা এফআইআর করেছি, কিন্তু দেখা যায় যে আমরা 13 তারিখ থেকে আমরা যে রেডি করে যে আমরা বারবার গেছি, কিন্তু আমরা দেখছি যে ওইখানে পুলিশ প্রশাসন যে আমাদের এফআইআর এখনো অ্যাকসেপ্ট করেনি। হ্যাঁ, এখনো আমাদের এফআইআরটা এখনো অ্যাকসেপ্ট করেনি, আমাদের যে কমপ্লেনটা এখনো অ্যাকসেপ্ট করেনি। আর তার জন্য আমরা এফআইআর শো করতে পারেনি তারা, তাই আমরা বলবো যে আমরা যে মামলাটা তারা নেয়নি। হ্যাঁ, বরঞ্চ আমাদের যে স্টুডেন্টদের বিরুদ্ধে কিন্তু নেওয়া হয়েছে মামলা।
এখন তাদের বিরুদ্ধে কেস করা হয়েছে এবং মামলা নেওয়া হয়েছে এবং ইনভেস্টিগেশনও শুরু হয়ে গেছে, কিন্তু এই ট্রাফিক পুলিশের বিরুদ্ধে কিন্তু এখনো কিছু অ্যাকশন নেওয়া হয়নি। তো আমরা চাইবো যে তাদের বিরুদ্ধে এই অফিসারের বিরুদ্ধে তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া হোক, তাড়াতাড়ি ইনভেস্টিগেশন করা হোক, এরপরে কি কি হয়েছে সেই ঘটনা হ্যাঁ পুরাপুরি সবার সামনে তুলে ধরা হোক। তাছাড়া আমরা ডিমান্ড থাকবো যে স্টুডেন্টদের বিরুদ্ধে ফেক মামলা যে নেওয়া হয়েছে, যে ফেক মামলা নেওয়া হয়েছে সেটাকে উইথড্র করা হোক, ফেক যে মামলা নেওয়া হয়েছে সেটাকে তুলে নেওয়া হোক, যে ট্রাফিকের দ্বারা বা পুলিশের দ্বারা যে মামলা নেওয়া হয়েছে সেটাকে তুলে নেওয়া হোক। আবার আমি বলবো যে এখানে এই ঘটনার আমি ক্লিয়ারলি বলবো যে যে পুলিশ যে ট্রাফিক পুলিশ যে অ্যাকশন বা যে ঘটনা করেছি হ্যাঁ যে আমাদের ছাত্রদেরকে মারপিট করেছি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হোক, তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া হোক, তাকে সাসপেন্ড করা হোক, সাসপেন্ড করে তার তার ইনভেস্টিগেশন করা হোক, এরপরে তাকে বহিষ্কার করা হোক, এটাই আমরা চাই। আর আমি এখান এখান থেকে আবার বলতে চাইবো যে আমাদের সিএম স্যার আমার এখন পর্যন্ত আমরা কোনো তার বিরুদ্ধে কথা বলেনি, আমরাও বলবো বা বলবেন না, আমরা এখন পর্যন্ত কোনো কথা বলেনি তার বিরুদ্ধে বা সে করেছে বা সে বলেছে এমন তার জন্য হয়েছে এমন আমরা কিছু বলেনি। কিন্তু আমরা চাইবো আমাদের সিএম স্যারকে আমি আমরা রিকোয়েস্ট করব, এখান থেকে আমরা বলবো যে রিকোয়েস্ট করব যে তার পুরাপুরি হস্তক্ষেপ করে এই বিষয়টিকে তার নজরে এনে পুরাপুরি হস্তক্ষেপ করে এই মামলাটিকে তার ইনভেস্টিগেশন করার জন্য মুখ্যমন্ত্রী আমার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবো। যদি আগামী দিন আপনার জন্য যদি কোনো ধরনের কিছু না হয় তাহলে আপনার কোনো পদক্ষেপ নেবেন? অবশ্যই আমরা পদক্ষেপ নিতে বাধ্য হবে, কারণ আমরা আজকেও আমরা বলেছি এসপি পুলিশ এনসিসি থানাতে আমরা বলেছি তার এফআইআর যে কপি রেজিস্টার কপিটা আমাদেরকে দেখানো হয়নি বা দেখাতে পারেনি, এরপর আমি তাদেরকে বলে দিয়েছি যে এভাবে যদি হয় তাহলে আমাদেরকে বাধ্য হবে যে রাস্তায় নামতে বা আমাদের মতে যে আন্দোলন যে আমাদের আসে সে আন্দোলন করতে আমাদেরকে বাধ্য হবে, আমরা করতে বাধ্য হবে। আমার নাম মহেশ ত্রিপুরা, টিএসএফ তান কমিটি প্রেসিডেন্ট। আমার নাম মহেশ।